ক্ষতিপূরণ দেওয়া হয় নাই এবং এই এই ইয়ারে এই মার্কেটের কর্মচারী বিল অনলি মাত্র 26 জনের নাম মাত্র দিছে এবং 26 জনের নাম মাত্র দিছে এই ভদ্রলোকের কাছে আমি হাজার হাজার আমি ওনার কাছে ধরনা দিচ্ছি এবং ভিডির কাছে গেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের অভিভাবক ওনার কাছে গেছি এবং কালকে রাত্র গেছি এবং সবার কাছে গেছি আজকের অধ্যবধি পর্যন্ত আমাদের কর্মচারী বিলটা আপনারা পাইছেন। মার্কেটটা হওয়ার পরে 1988 সালে আইসা এই মার্কেটটা পুরোটা বাঙ্গেলার পরে তখন আমরা এই এই মার্কেটের ইয়ার বাঙ্গার বিরুদ্ধে 10 কোটি টাকা দেওয়ার সুদ করিয়া এখানে একটা মামলা করছি। মামলা করার পরে এই মামলা চলাকালীন মামলা আবার এবং আর একটা ম্যান্ডেটরি ইনজেকশন করে যেটারে মার্কেট ভেঙে দেওয়ার পরে ওখানে আমরা এই আবার 5 কোটি দিয়া আবার মার্কেট তৈরি করছি। তৈরি করার পরে 1988 সালে ভেঙে দেওয়ার পরে আমরা মার্কেট করছি। মার্কেট করার পরে এরপরে আবার র্যালির এক লোক তখন কল্যাণ ট্রাস্ট কল্যাণ ট্রাস্টের জন্ম হয়েছে 1989 সালে হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের এই মাধ্যমে এই ইয়ারা তৈরি কল্যাণ ট্রাস্ট জন্ম হয়েছে। কল্যাণ ট্রাস্ট জন্ম হওয়ার পরে তখন তখন এমডি ছিল একজন এমডি ছিল রুল্লাবি খান নামে এখন উনি আছে 1 নম্বর এমডি আর এখন আছে 26 নম্বর এমডি তাহলে 26 জন এমডি আমার হাতের মধ্যে গেছে। আমরা তাদের সাথে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে আমরা এই মার্কেটটা কাগজপত্র করছি। করার পরে আমাদের জমা আনিছি আমরা 40,800 টাকায় করে জমা আনিছি এক এক দোকান মোট 48 স্কোয়ার ফুটে একটা দোকান মানে বড় ছোটো আছে 48 হিসাবে দিছে। নেওয়ার পরে আমরা আমাদের মার্কেট তৈরি দেওয়ার পরে এখন তারা 64,000 টাকার ধন সেতু ভবনে দিছে। দেওয়ার পরে তারা আমাদের কাছে 68,000 টাকার নিচে 200 টাকা পার স্কোয়ার ফুট এটা নিয়েই আমাদের সাথে বাংলাদেশ প্রথম গণ্ডগোল মোহাম্মদের সৃষ্টি হয় রেলের সাথে যে 64,000 টাকা কীভাবে 200 টাকা নেবেন এটা আমরা মানি না। এই কথা কর পরিপ্রেক্ষিতে আমরা তাদের সাথে এতদিন দর কষাকষি হয়ে চলছে এখন তারা আমাদের আমরা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটা প্রথম পদক্ষেপ এই ইয়াটা করার সেতুটা করার এই সেতু করার প্রথম পদক্ষেপ আমরা করছি যে না প্রধানমন্ত্রীর কাজে আমরা বাধা দেব না প্রধানমন্ত্রীর কাজে সহযোগিতা করে দিন। এখানে 50টা সেতু তো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি হলে আমরা যেই ট্রাক সার্ভিস ব্যবসায়ীদের বিল যেই যে নিউ ট্রাফিক নীতি মালা অনুযায়ী আমরা দাদা পাইতে পারি সবটার হকদার আমরা দাবিদার এই কথাই আমাদের সবসময় ইয়া কিন্তু তারা আমাদের আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণের টাকা দেয় নাই তারপরে লিজ হোল্ডারদের কোনো পুনর্বাসন করে নাই পুনর্বাসনের কথা আছে কিন্তু পুনর্বাসন করে নাই পুনর্বাসনের কথা কইয়া নিয়ে নিছে কিন্তু ওই টাকা ইয়া করে নেই মার্কেট আজও করে নেই মার্কেটও করে নেই আমাদের কোনো কোনো ট্রাক সার্ভিস ক্ষতিপূরণের টাকা দেয় নাই কোনো কিছু করে নাই ব্যবসায়ীর ক্ষতিপূরণের টাকা দেয় নাই কর্মচারীকেও বিল দেয় নাই কোনো কিছুই না দিয়ে আরাম ভেঙে দিতে কোনো একটা মার্কেট করে দিব প্রতিশ্রুতি দিয়া আমরা কাগজ দেখাবো কাগজ আছে তারা প্রত্যেকে 2 বছরের মধ্যে আমাদের মার্কেটটা পুনরায় নির্মাণ করে দিব
দিয়া তারা 2,62,00,900 টাকা নিচ্ছে, কিন্তু আমাদের মার্কেট কমিটি করে দেয়নি আজ পর্যন্ত 2 কোটি।